হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাসলিম মুসলিম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে কয়েল পাখির পিঠের লোম বা পশম উঠে যায় কেন। আমাকে অনেকেই কমেন্টসে জানিয়েছেন যে ভাইয়া এই বিষয় নিয়ে একটা ভিডিও করেন, একটু ভিডিও বানান। তাই বরাবর নিয়ে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কয়েল পাখির পিঠের পশম উঠে যায় কেন। অনেকে বলেছেন এটা কি কোনো রোগের লক্ষণ বা কোনো রোগের কারণে এটা উঠে যায়। এই বিষয় নিয়ে সম্পূর্ণ আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, কয়েল পাখির পিঠের লোম উঠে যায় মূলত তাদের জিঙ্ক এবং ক্যালসিয়ামের অভাবের কারণে। এই দুইটার অভাব যদি হয়ে থাকে কোয়েল পাখির, সেক্ষেত্রে তাদের পিঠের লোম বা পশম উঠে যাবে। মূলত এটা কোনো রোগের লক্ষণ না, রোগের লক্ষণ না, এটার সাথে রোগের কোনো সম্পর্ক নাই। তবে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে একেবারেই কোয়েল পাখির পালক বা পশম না উঠে থাকবে না, এটা ভুল ধারণা। কোয়েল পাখির যখন ডিম দিতে যখন বয়স হবে, 4 মাস 5 মাস হয়ে যাবে, তখন অবশ্যই কোয়েল পাখির পালক বা পশম উঠে যাবে, পড়ে যাবে। আর একটা কথা হচ্ছে মূলত যখন কোয়েল পাখির ঘনত্ব বেশি হবে, যখন কোয়েল পাখির ঘনত্ব হবে তখন কোয়েল পাখির লোম পড়ে যায়। আর একটা কথা হচ্ছে যখন কোয়েল পাখির ক্যালসিয়াম এবং জিঙ্কের ঘাটতি হবে তখন একটা আরেকটাকে টুকরাটুকরি করে, টুকরাটুকরির কারণে তাদের পশমগুলি উঠে যায়। মূলত মেন কথা হচ্ছে টুকরাটুকরি। আপনারা দেখবেন যে ডিমের যখন পাখি রেডি করবেন তখন যখন বয়স হবে, যখন 3-4 মাস হয়ে যাবে, যখন জিঙ্ক এবং ক্যালসিয়ামের অভাব হবে, তখন একটা পাখি আরেকটাকে কী করবে, টুকরাটুকরি করবে। তখন আপনাকে বুঝে নিতে হবে তাদের ক্যালসিয়াম এবং জিঙ্কের ঘাটতি রয়েছে। তখন আপনাদেরকে অবশ্যই মেডিসিনগুলি চালাতে হবে, ক্যালসিয়াম এবং জিঙ্কগুলি চালাতে হবে। সো বন্ধুরা, এখন আপনারা বুঝতে পেরেছেন যে কোয়েল পাখির আসলে এটা কোনো রোগ না, এটার সাথে রোগের কোনো সম্পর্ক নাই। আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যে সবগুলি পাখির লোম উঠে গিয়েছে। এগুলোর বয়স হচ্ছে আজ 7 মাস, 7 মাস বয়স, তবে এদের পিঠে এক লোম টোটালি নাই। আসলে তাদের পালকগুলি সম্পূর্ণ পড়ে গিয়েছে, এটাতে আসলে কোনো প্রবলেম নাই, এটা সম্পূর্ণ সুস্থ আছে, পাখি সবগুলো ডিম দিচ্ছে। তবে এ বিষয় নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় না। আসলে কোয়েল পাখি সবসময় লোম থাকবে এটা ভুল ধারণা। যখন বয়স হবে বার্ধক্যজনিত একটা কারণ আছে, আসলে যখন বয়স হয়ে যাবে অবশ্যই তাদের লোমগুলি আস্তে আস্তে পড়ে যাবে, এতে কোনো ঘাবড়ানোর কোনো ইয়া না। তবে আপনাদেরকে সবসময় ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুটি মেনটেন করে চালাতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলি পাখি বর্তমানে সুস্থ সবল আছে এবং তারা খাবার খাচ্ছে এবং ওড়া উড়ি করতেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আমি আরেকটা বিষয় যে বলবো যে আমি কোন কোন কোম্পানির মেডিসিনগুলি আসলে খাওয়াই মূলত এই পশম ওঠার কারণে। চলুন বন্ধুরা তাহলে দেখি আসি কীভাবে কোন ওষুধগুলি খাওয়াই। বন্ধুরা, আমি মূলত সবসময় মেডিসিন খাওয়াই আপনার কোয়েল পাখির জন্য ভালো ভালো কোম্পানির, যেমন স্কোয়ার, তারপর ACI, এই দুইটা কোম্পানির আমি সবসময় ভালো খাবারগুলি খাওয়াই, ভালো মেডিসিনগুলি খাওয়াই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাখিটা থেকে পশম একদম উঠে গিয়েছে, এই যে তবে সুস্থ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি পশম এবং লোম ওঠার কারণে যে ক্যালসিয়ামের অভাব হয় এটার জন্য আমি ক্যালফ্লেক্স মেডিসিনটা খাওয়াই স্কোয়ার কোম্পানির আমি ক্যালফ্লেক্সটা খাওয়াই। এটা খুবই ভালো, এটা আমি আসলে অনেক ফলাফল পেয়েছি এটার কারণে। এটা আপনাকে অবশ্যই খাওয়াতে হবে, কারণটা হচ্ছে আপনি যখন ডিমে পালন করবেন, পশম উঠুক বা না উঠুক, আপনাকে ক্যালফ্লেক্সটা খাওয়াতেই হবে। কারণ ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় পাখির, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, মূলত আপনারা যারা মেডিসিন খাওয়াবেন সবসময় ভালো কোম্পানির মেডিসিনটা খাওয়াবেন, স্কোয়ার খাওয়াবেন, ACI খাওয়াবেন। আমার এই দুটো কোম্পানির ওষুধ বেশি খাওয়াই থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমি মূলত এই ছোটো ফাইলটা নিয়েছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। আমি মূলত যখন ডিমের পাখিকে আমি সপ্তাহে 3 দিন ক্যালফ্লেক্স খাওয়াই থাকি,
এটা আপনাকে আপনার ওষুধের সূচিপত্রে এটা রাখতেই হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। আসসালামু আলাইকুম।